নাটোরের বড়াইগ্রামে রামুচন্দ্র দাস নামে এক ইজি বাইক চালককে ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত রামুচন্দ্র রাত সাড়ে আটটার দিকে অসীম নামে এক কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বনপাড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন এ সময় তাদের কাছে পণ্য বিক্রির এক লাখ টাকা ছিল দুর্বৃত্তরা টাকা ও ইজি বাইক ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে